যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা করেছে সন্ত্রাসীরা। পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। এতে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প। হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান। এ সময় তার মুখমণ্ডলে রক্ত দেখা যায়। পরে পুলিশের গুলিতে এক হামলাকারী সহ দুজন নিহত হয়। নির্বাচনী জনসভায় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, গুলির শব্দ শোনার পর তারা একজন রাইফেলধারীকে ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন। ট্রাম্পের প্রচার শিবির থেকেই জানানো হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন, তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, অন্তত 4 রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা। এ সময় তারা ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন। তাৎক্ষণিকভাবেই দেওয়া বিবৃতিতে সাবেক প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, ফোনে বাবার সঙ্গে কথা বলেছেন, তিনি মানসিকভাবে সুস্থ আছেন।